জয়পুরহাট ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা জয়পুরহাট জেলার তরুণ সমাজ একত্রিত হয়েছি আমাদের জেলা আমাদের শহরকে সুন্দর সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য তারই ধারাবাহিকতায় আমাদের জয়পুরহাট জেলার প্রাণকেন্দ্র শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের সকলের আনাগোনা থাকে সকলে লেজার আওয়ারগুলো স্পেন্ড করে এখানে বাট দেখা যায় যে যত্রতত্র যে যার মতো করে চিপসের প্যাকেট সিগারেট খেয়ে সিগারেটের ফিল্টার মুড়ির ঠোঙা সহ বিভিন্ন রাবিশ ফেলায় যায় যেটা হচ্ছে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের পবিত্রতা এবং সৌন্দর্য নষ্ট করছে তো সে জায়গা থেকে আমাদের প্রয়াস যে আমাদের উদ্যোগের মাধ্যমে পরিষ্কার একটা জায়গাতে সিগারেটের ফিল্টার ফেলতে যেন স্মোকারকে একটু হচ্ছে বিবেক বাধা দেয় চিপস খেয়ে চিপসের প্যাকেট ফেলতে চিপস খোরকে বাধা দেয় তার বিবেক তাদের বিবেকের এই উন্নতির মাধ্যমে যেন আমাদের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান সুন্দর সমৃদ্ধ লাভ করে এই প্রত্যাশায় আমরা আমাদের আজকের অভিযান শুরু করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম পরিকল্পনা আছে আমাদের আমরা অব্যাহত রাখবো এরকম কার্যক্রম ঘোরাফেরা থাকা বেশিরভাগ সময় অতিবাহিত হয় তো এখানে দেখা যায় কি যে অনেকেই এখানে অনেক মানুষের আগমন ঘটে এবং তারা প্রচুর ময়লা আবর্জনা ফেলে চলে যায় তো এখানে যেহেতু আমরা থাকি আড্ডা দেই তো আমাদের সকলের চোখে এটা খারাপ দেখার পরে আমরা নিজেরা নিজেরাই একটা সংগঠন তৈরি করি জয়পুরাট ফাউন্ডেশন নামে এবং প্রথম আমাদের অ্যাকশন হিসাবে আমরা এখানে হাতে কার্যক্রম গ্রহণ করি যে এই আমরা যে জায়গাটায় আড্ডা দিই অন্তত এই জায়গাটাকে একটু পরিষ্কার করা আবর্জনা মুক্ত করা এবং মনে করেন যে একটা শৃঙ্খলার মধ্যে সকলে যাতে এখানে আসে যায় একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে আজকে আমাদের কার্যক্রম আমরা সকলকে আমাদের সংগঠন জয়ফ্রাট ফাউন্ডেশনের সকল সদস্যকে নিয়ে আমরা আজকে এখানে পরিষ্কার কার্যক্রমগুলো করছি ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা আমরা সবাই একত্রিত হয়ে জয়ফ্রাট ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আজকে চিন্তা করছি যে আমাদের এই সংগঠনটাকে দাঁড় করানোর পিছনে কিছু গল্প আছে সেটা শেয়ার করতে চাইতেছি আমরা ছোট বড় সবাই মিলে একত্রিত হয়েছি যে আমরা শহীদ মিনার শহীদ আবুল কাশেম ময়দানে আমরা সবাই আমরা একত্রিত হয়ে সবাই এখানে আড্ডা দিই এবং প্রত্যেক প্রতিটা দিনই আমাদের সবার এখানে একত্রিত হয়ে দেখা সাক্ষাৎ হয় আমরা চিন্তা করলাম যে আমরা একটা একা মানুষ কোনো কিছু করতে পারে না হ্যাঁ তো এই জন্য চিন্তা করছি আমরা যে সবাই একত্রিত হয়ে ভাই ব্রাদাররা মিলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা চিন্তা করছি যে আমরা একটা ফাউন্ডেশন করবো এবং এই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা চিন্তা করছি যে সর্বপ্রথম আমরা এই মাঠে যেহেতু আড্ডা দিই এই কারণে আমরা চিন্তা করছি যে মাঠে সবাই বাহিরে বিভিন্ন লোকজন বাহিরে আগম আগমন হয় এবং তারা বিভিন্নভাবে ময়লা টলা আবর্জনা বিভিন্ন কিছু ফেলে তা আমরা সেখান থেকে চিন্তা করছি যে মাঠটাকে আমরা ক্লিনের একটা প্রথম আমাদের প্ল্যানিং এটা যে আমরা পরিষ্কার দিয়ে শুরু করলাম নেক্সট আমাদের আরও অনেক পদক্ষেপ থাকবে এবং এটা বলে আমি শেষ করছি